একবার এক ভিনগ্রহী রাক্ষস ব্রহ্মাণ্ডে একচেটিয়া রাজত্বের লোভে সেই গ্রহের জীবদের মেরে সেই গ্রহকে ধ্বংস করে ফেলে। এরপর ওই রাক্ষস ব্রহ্মাণ্ডের অন্যান্য গ্রহগুলোকেও ধ্বংস করে দেয় এবং সেই শক্তি দিয়ে এক ক্ষমতাবান অস্ত্র বানায়। অস্ত্র ধারণ করে রাক্ষস দেবতাদের মতো ক্ষমতাবান হয়ে ওঠে। এসব থেকে ব্রহ্মাণ্ডকে বাঁচাতে অন্যান্য গ্রহের দেবতারা মিলিত হয়ে সেই রাক্ষসের ওপর গুরুতর হামলা করে এবং তাদের শক্তি প্রয়োগ করে রাক্ষসের থেকে তার অস্ত্র ছিনিয়ে নেয়। এর ফলে রাক্ষস ভীষণ দুর্বল হয়ে পড়ে। দেবতারা এই সুযোগে তাকে পৃথিবীর বুকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেয় এবং তার অস্ত্রকে নিজেদের মন্ত্রশক্তি দিয়ে সিদ্ধ করে সেই জায়গার ওপর রেখে দেয়, যাতে সে আর কখনো বেরোতে না পারে। বহু বছর পর একদিন একটা শেয়াল জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎই একটা অচেনা গর্তের ভেতর পড়ে যায়। গর্তের ভেতর শেয়াল একেবারে মুখ থুবড়ে পড়ে। গর্তের মাটিতে শেয়াল একটি চকচকে জিনিস দেখতে পায় এবং শয্যা সেটি হাতে তুলে নেয়। এরপর শেয়াল সেই অস্ত্র হাতে গর্তের বাইরে বেরিয়ে আসে এবং সেখান থেকে চলে যায়। এদিকে শেয়াল চলে যেতেই গর্তের ভেতরের মাটি কাঁপতে শুরু করে এবং কিছুক্ষণে সেই ভিনগ্রহী রাক্ষস আবার জেগে ওঠে। রাক্ষস রাগে তার সামনে থাকা সমস্ত কিছু উড়িয়ে ছাড়খাড় করে দিতে থাকে, এমনকি সামনে থাকা জীবজন্তু পশু পাখি সবাইকে মেরে ফেলতে থাকে। এরপর সেই রাক্ষস জঙ্গলে সেই শেয়ালের গুহার ভেতর ঢুকে গিয়ে তার প্রিয়জনদের মেরে ফেলে এবং সেই গুহার আশপাশটা ধ্বংস করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শেয়াল তার গুহায় ফিরে এসে তার প্রিয়জনদের এমন অবস্থা দেখে কান্নাকাটি করতে থাকে। এমন সময় একটা বেঁচে যাওয়া ঈগল এসে পর তাকে সব জানায়। শেয়াল রাগে সেই রাক্ষসের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে। এদিকে দেবতারা সেই অস্ত্রের আভাস পেয়ে একটা জীবকে পৃথিবীতে পাঠায়। শেয়াল জঙ্গলে রাক্ষসের খোঁজ করতেই থাকে, এমন সময় সে দেখে যে কিছু বাঘসিংহ দেবতাদের পাঠানো সেই আজব জীবকে ঘিরে রেখেছে। শেয়াল তার হাতে থাকা অস্ত্র নিয়ে তাড়া করলে বাঘসিংহরা ভয়ে পালিয়ে যায়। এরপর ওই আশ্চর্য জীব শেয়ালের কাছে থাকা সেই অস্ত্র চিনতে পারে এবং শেয়ালকে সঙ্গে সঙ্গে বন্দী করে নেয়। এদিকে নিজের অস্ত্রের আভাস পেয়ে রাক্ষস সেখানে চলে আসে। শেয়ালের কাছে সেই অস্ত্র দেখতে পেয়ে রাক্ষস শেয়ালকে হামলা করতে গেলে সেই জীব রাক্ষসের ওপর হামলে পড়ে, কিন্তু রাক্ষসের কাছে সেই অস্ত্র না থাকায় রাক্ষস হারতে শুরু করে। এই সুযোগে সেই জীব শেয়ালকে সাথে নিয়ে অদৃশ্য হয়ে যায় এবং এক গুহায় চলে আসে। এরপর সেই জীব শেয়ালকে সব কিছু জানায় এবং সেই অস্ত্র তাকে দিতে বলে, কিন্তু শেয়াল রাজি না হওয়ায় সে শেয়ালের ওপরেই হামলে পড়ে। সেই জীব নিজের শক্তি দুর্ব্যবহার করছে দেখে দেবতাদের রাগে সে সেখানে জ্বলে ভস্ম হয়ে যায়। এদিকে শেয়াল সেই অস্ত্রের সাহায্যে নিজেকে মুক্ত করে এবং সেখান থেকে চলে যায়। এদিকে সেই রাক্ষস ওই অস্ত্রের খোঁজে আবারও শেয়ালের পথে এসে দাঁড়ায়। শেয়াল সেই অস্ত্র রাক্ষসকে দিতে রাজি না হওয়ায় রাক্ষস শেয়ালের ওপর গুরুতর হামলা করে। শেয়াল দূরে ছিটকে যায়। এরপর শেয়াল অস্ত্র হাতে আবারও রাক্ষসের ওপর হামলা করতে গেলে রাক্ষসের মারে শেয়াল অস্ত্র সহ ছিটকে দূরে একটা গাছে গিয়ে ধাক্কা খায় এবং সেই অস্ত্র সেখানেই পড়ে যায়। এরপর রাক্ষস সেই অস্ত্র নিতে গেলে দেবতারা সেখানে এসে উপস্থিত হয় এবং এক এক করে তারা সেই রাক্ষসের ওপর হামলা করে। এতে সেই রাক্ষস দুর্বল হতে থাকে। এরপর দেবতারা সেই অস্ত্র শয্যা সেই রাক্ষসের দিকে ছুড়ে মারে, কিন্তু রাক্ষস চালাকি করে সেই অস্ত্র ধরে নেয়। সাথে সাথেই রাক্ষসের সমস্ত ক্ষমতা আবার ফিরে আসে। এরপর রাক্ষস উল্টে সেই দেবতাদের ওপরেই ভয়ানক ভয়ানক আক্রমণ হানতে থাকে। দেবতারা একা একা সেই রাক্ষসের সাথে পেরে উঠছে না দেখে এক বুদ্ধি বের করে। দেবতারা তাদের প্রাণ শক্তিকে এক আলোক ছটা রূপে একত্রিত করে সেই শেয়ালের ভেতর প্রবেশ করায় এবং সঙ্গে সঙ্গে সেই শেয়াল এক দানব শেয়াল রূপে জেগে ওঠে। দানব শেয়াল শয্যা সেই রাক্ষসের ওপর হামলে পড়ে এবং আঁচড়ে কাঁচড়ে তাকে শেষ করতে থাকে। রাক্ষস দুর্বল হতে থাকে। এরপর রাক্ষস সেই দানব শেয়ালের ওপর তার অস্ত্র প্রয়োগ করলে সেটি দানব শেয়ালের কোনোই ক্ষতি করতে পারে না। এরপর দানব শেয়াল তার থেকে এক ভয়ঙ্কর তেজস্ক্রিয় আলো বের করে।
আলোর তীব্রতায় রাক্ষস একেবারে কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। রাক্ষস মারা পড়তেই দেবতারা ও শেয়াল আলাদা হয়ে যায়। শেয়ালকে কাঁদতে দেখে দেবতারা তার কাছে যায়। শেয়াল তার বাবা মার কথা জানালে দেবতারা শেয়ালকে নিয়ে তাদের গুহায় আসে এবং তাদের জাদু দিয়ে পুনরায় শেয়ালের সকল প্রিয়জনদের প্রাণ ফিরিয়ে দেয়। একদিন রাত্রিবেলায় এক বিশালাকার ভয়ঙ্কর গর্জিলা কোথা থেকে জঙ্গলে ঢুকে পড়ে। এরপর সেই ভয়ঙ্কর গর্জিলা তার মুখের তেজস্ক্রিয় আলোয় জঙ্গলে আগুন ধরিয়ে দিতে থাকে। আগুন যত দাউ দাউ করে জ্বলতে থাকে, গর্জিলা ততই সেই আগুনের মজা নিতে থাকে। জঙ্গলের এই অংশটা পুড়িয়ে ছাই করে দেওয়ার পর গর্জিলা সেদিনের মতো শান্ত হয়ে একটা গুহার দিকে চলে যায়। পরদিন সকালে জঙ্গলের মাঝে থাকা একটা বাজারে সকল পশু পাখিরা কেনাকাটি করছিল। এমন সময় সেই ভয়ঙ্কর বিশালাকার গর্জিলা ওই বাজারে ঢুকে পড়ে। এরপর ওই গর্জিলা তার তেজস্ক্রিয় রশ্মি দিয়ে ওই সুন্দর বাজারটাকে জ্বলিয়ে ছারখাড় করে দিতে থাকে। সকলে ভয়ে এদিক ওদিক পালাতে থাকে। টুনি তার বাঁদর বন্ধুর সাথে প্রাণ বাঁচিয়ে একটা গাছের পিছনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যে সেই ভয়ঙ্কর গর্জিলা সেখানে চলে আসে। টুনি ও বাঁদরকে দেখতে পেয়ে গর্জিলা তাদের পুড়িয়ে ছাই করে দেওয়ার চেষ্টা করে। এতে বাঁদরের গায়ে আগুন লেগে যায়। বাঁদর ছুটতে ছুটতে সামনের একটা জলাশয়ে গিয়ে ঝাঁপ দেয় এবং প্রাণে বাঁচে। এদিকে গর্জিলা ধরিয়ে দেওয়া জঙ্গলের আগুনে একটা সাপ আটকে পড়ে। সাপ আগুনে বন্দী হয়ে গিয়ে ছটপট করতে থাকে। টুনি সেটি দেখতে পেয়ে সাপকে ধরে বাইরে বের করে আনে এবং তাকে প্রাণে বাঁচায়। দেখতে দেখতে সাপটি এক মানুষের রূপ নেয়। সে জানায় সে হলো একজন সর্প দেবতা। এরপর ওই সর্প দেবতা টুনিকে একটি মণিখণ্ড দিয়ে তাকে ওই গর্জিলার সাথে লড়তে বলে। এরপর টুনি ওই মণিখণ্ড নিয়ে গর্জিলার কাছে উড়ে যায়। টুনি গর্জিলাকে দেখতে পেয়ে সেই মণিখণ্ড গর্জিলার সামনে রেখে দেয়। এরপর ওই গর্জিলা তার ভয়ঙ্কর তেজস্ক্রিয় রশ্মি ছাড়তে থাকলে ওই মণিখণ্ড থেকে এক অদ্ভুত আলো বেরোতে থাকে। আর ওই আলো টুনির গায়ে পড়তেই টুনি এক বিশালাকার চতুর্মুখী রূপ ধারণ করে। এরপর গর্জিলা টুনির উপর আক্রমণ করতে গেলে ওই চতুর্মুখী টুনির কপাল থেকে এক চোখ ধাঁধানো দৈবিক রশ্মি বেরিয়ে আসতে থাকে। টুনির ওই ভয়ঙ্কর রশ্মির তেজে সেই বিশালাকার গর্জিলাটা বিস্ফোরিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। একদিন জঙ্গলে একটা চিল একটা সাপকে দেখতে পেয়ে হামলে পড়ে। সাপ পালিয়ে বাঁচার চেষ্টা করলেও চিল তাকে তার শিকার বানিয়ে নিয়ে উড়ে যায়। এটা দেখতে পেয়ে একটা টুনি পাখি ওই চিলটাকে ধাওয়া করে এবং ওই সাপটাকে বাঁচানোর উদ্দেশ্যে টুনি চিলের ওপর হামলা করে দেয়। এরকম হঠাৎ হামলায় চিল হতভম্ব হয়ে গিয়ে উড়ে যায় এবং ওই সাপ নিচে মাটিতে পড়ে যায়। সাপকে মাটিতে পড়ে থাকতে দেখে টুনি ওই সাপটার জন্য একটু জল নিয়ে আসে। এরপর টুনি ওই সাপটার গায়ে জল ঢালা মাত্রই সাপটি এক সুন্দর নাগকন্যা হয়ে যায়। নাগকন্যা টুনিকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর ওই নাগকন্যা পুনরায় সাপের রূপ ধারণ করে এবং সেখান থেকে চলে যায়। এমনই একদিন টুনি তার বাসায় তার ছানাদের রেখে খাবারের খোঁজে জঙ্গলে উড়ে যায়। কিছুক্ষণেই কোথা থেকে একটা ঈগল শিকারের খোঁজে টুনির বাসার সামনে এসে হাজির হয় এবং বাসায় থাকা বাচ্চা দুটির ওপর তার নজর পড়ে। এরপর ওই ঈগল টুনির ছানা দুটোকে তার শিকার বানাতে গেলে সেই নাগকন্যা এসে হাজির হয় এবং ঈগলকে তার জাদু দিয়ে ছিটকে ফেলে দেয়। ঈগল ভয়ে সেদিনের মতো সেখান থেকে চলে যায়। এরপর থেকে ঈগল টুনির ছানাদের খাওয়ার জন্য সুযোগের পর সুযোগ খুঁজতে থাকে। কিন্তু প্রতিবারই ঈগল টুনি ছানাদের ধরতে গেলেই ওই নাগকন্যা সেখানে চলে আসে এবং ঈগলকে বাধা দিতে থাকে। ঈগল ওই নাগকন্যাকে শায়েস্তা করার জন্য এক সাপুড়ের কাছে যায় এবং তাকে সাথে করে টুনির বাসার সামনে নিয়ে আসে। ঈগল সামনে যেতেই নাগকন্যা আবার সেখানে হাজির হয় এবং ঈগলকে বাধা দেয়। সাপুড়ে নাগকন্যাকে দেখা মাত্রই বীণ বাজাতে শুরু করে। বীণের শব্দে নাগকন্যা দুর্বল হয়ে গিয়ে সাপের রূপে ফিরে আসে। এরপর সাপুড়ে সাপটাকে ধরতেই যাবে এমন সময় টুনি একটা জ্বলন্ত মশাল নিয়ে এসে সাপুড়েকে মারতে থাকে। মশালের আগুনে সাপুড়ের গায়ে আগুন লেগে যায় এবং সাপুড়ে ভয়ে সেখান থেকে চলে যায়। সাপুড়ে চলে যেতেই সাপ আবার নাগকন্যার রূপ নেয়। দেখে ঈগল ভয়ে উড়ে যেতেই নাগকন্যার রাগে এক ভয়মুখ সাপের রূপ ধারণ করে এবং রাগে তার মুখ থেকে আগুনের হলকা বের করতে থাকে। এরপর ওই বিশাল ছয়মুখ সাপ রাগে ঈগলকে ধাওয়া করে এবং একসময় ওই ছয়মুখ সাপটা ঈগলটাকে গোটা গোটায় ধরে গিলে নেয়। টুনি কাছে আসলে ওই ছয়মুখ সাপ আবার নাগকন্যার রূপে ফিরে আসে। টুনি নাগকন্যাকে ধন্যবাদ জানায়। এরপর নাগকন্যা এক সাপের রূপ নিয়ে সেখান থেকে চলে যায়। একবার পরীক্ষাগারে এক বিজ্ঞানী একটা রোবট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, কিন্তু ভুলবশত সেই পরীক্ষা এক ভয়ঙ্কর দিকে মোড় নেয়। বিদ্যুতের পরিমাণ বাড়তে বাড়তে তা চরম সীমা বের করে যায় এবং এক বিশাল বিস্ফোরণ ঘটে।
ভয়ঙ্কর এই বিস্ফোরণে রোবট ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পরদিন সকালে বিজ্ঞানী রোবটের নষ্ট হয়ে যাওয়া টুকরোগুলো ফেলার জন্য একটা ট্রাকে চাপিয়ে দেয়। ট্রাক রোবটের সেই টুকরোগুলোকে শহর থেকে দূরে একটা জঙ্গলে ফেলে দিয়ে আসে। সেই দিন রাত্রে কালো মেঘে আকাশ ছেয়ে যায়, বড় বড় বিদ্যুৎ মাটিতে আছড়ে পড়তে থাকে, বিদ্যুতের ঝলকানিতে মাটিতে আগুন লেগে যায়। এদিকে বড় বড় বিদ্যুতের ঝলকানি সেই রোবটের টুকরোগুলোর ওপর পড়তে থাকলে টুকরোগুলোর মধ্যে পুনরায় বিদ্যুৎ বইতে শুরু করে। দেখতে দেখতে রোবটের টুকরোগুলো একে অপরের সাথে জুড়তে শুরু করে এবং কিছুক্ষণেই সে এক মস্তকবিহীন বিচিত্র রোবটে পরিণত হয়। এরপর সেই রোবট তার মাথাটাকে তন্ন তন্ন করে চারিদিকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও তার মাথা খুঁজে না পাওয়ায় সে এক নতুন মাথা তৈরির উদ্দেশ্যে কোনো জীবিত প্রাণীকে দেখতে পেলেই তার থেকে ব্রেন পাওয়ার তুলে নিয়ে নিজের কাছে সঞ্চয় করতে থাকে এবং ওই প্রাণীটাকে ভূত বানিয়ে দিতে থাকে। সেই রাতেই ওই রোবট সেখান থেকে পাশে থাকা একটা গ্রামে ঢুকে পড়ে এবং সামনে দুজন গ্রামবাসীকে দেখতে পেয়ে রোবট তাদের থেকেও সেই ব্রেন পাওয়ার তুলে নেয়। দেখতে দেখতে ওই দুই গ্রামবাসী ওখানেই ভূত হয়ে যায়। এরপর ওই ভূত দুটো রোবটের আদেশ মতো সকলের ঘরে ঢুকে রোবটের জন্য ব্রেন পাওয়ার জোগাড় করতে থাকে এবং তাদেরও এক একটা ভূত বানিয়ে দিতে থাকে। দেখতে দেখতে সেই রাতের মধ্যে এক এক করে পুরো গ্রামটাই প্রায় ভূত হয়ে যায়। রোবটও ব্রেন পাওয়ার নিতে নিতে তার ক্ষমতা আগের থেকে বহু গুণ বাড়িয়ে নেয়। সকাল হতে পর সেই রোবট তার ক্ষমতা আরও বাড়ানোর জন্য সে একটা শহরের ভেতর ঢুকে পড়ে। শহরে ঢুকে সে একটা মোটরসাইকেল আরোহীকে আসতে দেখে তাকে মাটিতে আছড়ে ফেলে দেয়। ছেলেটা ভয়ে পালাতে গেলে রোবট তারও ব্রেন পাওয়ার তুলে নেয় এবং ছেলেটার সঙ্গে সঙ্গে ভূত হয়ে যায় এবং সেও ওই রোবটের গোলাম হয়ে গিয়ে তার জন্য ব্রেন পাওয়ারের সন্ধানে বেরিয়ে পড়ে। এরপর ওই ভূত শহরের রাস্তায় কারোকে বেরিয়ে যেতে দেখলে তার ওপর হামলে পড়ে এবং ওই রোবটের জন্য ব্রেন পাওয়ার তুলে নিয়ে তাকেও ভূত বানিয়ে দেয়। এরপর তারা দুজন শহরের দুদিকে ঢুকে যায় এবং সামনে কোনো মানুষ দেখতে পেলেই তার ব্রেন পাওয়ার তুলে নিয়ে ভূত বানিয়ে দিতে থাকে। দেখতে দেখতে শহরটাই ভূতেদের দাপট বাড়তে থাকে। এদিকে রোবট তার ক্ষমতা বাড়িয়ে শহরটায় এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দেয়। রোবট সেখানে থাকা গাড়ি ঘোড়া ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে থাকে। এতক্ষণে গত রাত্রের সেই ভূতেদের দল ব্রেন পাওয়ারের সন্ধানে দলে দলে শহরে ঢুকতে শুরু করে। শহরটা আস্তে আস্তে হাতের নাগালের বাইরে বেরোতে শুরু করে। এমন সময় দুটো ফাইটার হেলিকপ্টার সেখানে চলে আসে এবং শহরটাকে বাঁচানোর উদ্দেশ্যে ওই ভূতেদের ওপর গুলি বর্ষাতে শুরু করে। গুলির আঘাতে ভূতেরা এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এরপর ওই হেলিকপ্টারগুলো রোবটটার ওপর আক্রমণ করতে শুরু করে। বড় বড় মিসাইল তারা রোবটটার গায়ে ছুটতে থাকে, কিন্তু তাতেও তারা রোবটের কোনোই ক্ষতি করতে পারে না। উল্টে রোবটই ওই হেলিকপ্টারগুলোর ওপর হামলে পড়ে এবং তাদের এক একটাকে ধরে নষ্ট করে দিতে থাকে। হেলিকপ্টার দুটো রোবটটার সাথে পেরে উঠতে না পেরে ফিরে আসার পরিকল্পনা করে। এদিকে অন্য একটা পরীক্ষাগারে ওই রোবটের সাথে লড়ার জন্য লুসি নামের একটি রোবটকে তৈরি করা হয়। লুসি ওই রোবটের সন্ধানে রাস্তায় নেমে পড়ে এবং সামনে ওই রোবটটাকে আসতে দেখে তার ওপর হামলে পড়ে। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই বাঁধে, কিন্তু রোবটের শক্তিশালী বিদ্যুতের সামনে লুসি ধীরে ধীরে হার মানতে থাকে। এদিকে এই ভয়ানক রোবটের খবর ওই বিজ্ঞানীর কাছে এসে পৌঁছলে বিজ্ঞানী সেই রোবটটাকে দেখতে বেরিয়ে পড়ে এবং সে ওই রোবটটাকে সামনে দেখে চিনতে পেরে যায়। বিজ্ঞানী বুঝতে পারে যে ওই রোবট সেই নষ্ট হয়ে যাওয়া রোবটের অংশ থেকেই তৈরি। বিজ্ঞানী তক্ষণি তার পরীক্ষাগারে ফিরে আসে। বিজ্ঞানী টুনিকে ডেকে পাঠালে টুনি তক্ষণি তার কঙ্কাল বাহনকে সাথে নিয়ে হাজির হয়ে যায়। বিজ্ঞানী টুনির কঙ্কাল বাহনের সাহায্য চাইলে কঙ্কাল বাহন রাজি হয়ে যায়। বিজ্ঞানী ওই রোবটের সাথে লড়ার জন্য টুনির কঙ্কাল বাহনকে এক নতুন রূপ দেয়। কঙ্কাল বাহন নতুন ডাইনোসরের রূপে রোবটের সাথে লড়ার জন্য এগিয়ে যায়। ডাইনোসর ওই রোবটের খোঁজে রাস্তায় নেমে পড়ে।
এদিকে রোবট ততক্ষণে লুসিকে নষ্ট করে শহরটাকে লণ্ডভণ্ড করে চলেছে। রোবট সামনে ওই বিশাল ডাইনোসরকে আসতে দেখে তার ওপর হামলে পড়ে। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু এবার রোবটের ভয়ানক বিদ্যুৎ ডাইনোসরের কোনোই ক্ষতি করতে পারে না। ডাইনোসরের লেজার গান থেকে বেরিয়ে আসা রশ্মি রোবটটার গায়ে পড়তে থাকলে রোবটের ব্রেন পাওয়ার ধীরে ধীরে কমতে থাকে। রোবট ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং একসময় ডাইনোসরের ভয়ঙ্কর প্রখর রশ্মিতে রোবটটা একেবারে বিস্ফোরিত হয়ে যায়। রোবটটা ফেটে যেতেই তার মধ্যে জমে থাকা সমস্ত ব্রেন পাওয়ার বেরিয়ে আসে এবং সেই শক্তি যে যা নিজের শরীরে পৌঁছে যায়। ব্রেন পাওয়ার এক এক করে ভূতেদের গায়ে ফিরে আসতে তারা তাদের নিজেদের রূপে ফিরে আসতে থাকে। এদিকে ডাইনোসর তার কাজ সেরে পরীক্ষাগারে ফিরতেই বিজ্ঞানী তাকে আবার তার কঙ্কাল রূপ ফিরিয়ে দেয়।